জেলার সকল বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক এবং কর্মচারীদের উদ্দেশ্যে জানাই, 27 জানুয়ারি যে আমাদের কাছে সুবর্ণ সুযোগ, যা আমরা মহামান্য হাইকোর্টের অনুমতি ও নির্দেশ অনুসারে সেই সুযোগ পেয়েছি। লাগাতার অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলার সকল শিক্ষক প্রশিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে জানাই, বৃত্তিমূলক যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা এবং সমস্যা, তার থেকে মুক্তি পেতে এবং আমাদের যে দাবি তাকে সামনে রেখে আমরা নিউ টাউন কারিগরি ভবনে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তাই সকলের উদ্দেশ্যে আমি সমর প্রামাণিক সাধারণ শিক্ষকদের তৈরি যে বৃত্তিমূলক যৌথ মঞ্চ, সেই টিমের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বার বার করে অনুরোধ জানাই এবং আবেদন জানাই, সকল শিক্ষক প্রশিক্ষকরা আসুন এবং আমাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি, সেই লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনারা আপনাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা সকল বাংলা শিক্ষক প্রশিক্ষকরা এবং কর্মচারীরা আমাদের যে সমস্যা এবং বঞ্চনা, তার থেকে মুক্তি পাওয়ার একটা সঠিক এবং শক্তিশালী পথ পেয়েছি। সেই পথে বসে অবস্থানের মধ্যে দিয়ে আমরা আমাদের ভবিষ্যতের সমাধানের পথ খুঁজব এবং আমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাব। তাই সকল শিক্ষক প্রশিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে আমাদের বিশেষ করে আবেদন, সাধারণ শিক্ষক হিসেবে আবেদন, আপনারা আসুন আগামী কাল 27 জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা সাধারণ শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষকদের মধ্যে একটা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সংগ্রামের পথ গড়ে উঠুক, তার মধ্যে থেকেই আমরা আমাদের মুক্তির পথ খুঁজে পাব। এই বলে সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার। পুরুলিয়া জেলা বড়বাজার ব্লক থেকে বহুস্থানীয় শিক্ষক এই যৌথ মঞ্চের ডাকে কলকাতায় যাচ্ছি। কলকাতায় যৌথ মঞ্চের ওই হাইকোর্টের পারমিশনে যে আন্দোলন, নিজেদের দাবি দেওয়া আন্দোলনের আড়াইয়ের সাথে আমরা যাচ্ছি, আপনারা আসুন। এই মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ, সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজেদের যে শোষণ বঞ্চনা, সেই শোষণ বঞ্চনার নিপীড়নের হাত থেকে বাঁচার এবং নিজেদের দাবি দেওয়া আদায়ের স্বার্থে আমরা চলেছি। আমরা আশা করি আপনারাও আসবেন, আপনারা আসুন। এবং এই দীর্ঘ পনেরো দিনের যে পারমিশন পাওয়া গেছে মহামান্য আদালতের হাত থেকে, এটা একটা মানে আমাদের সুযোগ করে দিয়েছেন। সুতরাং এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে, আমরা চলেছি, আপনারাও আসবেন, এই আশা রাখছি। কিন্তু এখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আপনারা আসুন এবং আমাদের যে এই যৌথ মঞ্চের আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি আমাদের বৃত্তিমূলক যৌথ মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু হতে চলেছে। দীর্ঘ ঘোরাফেরার পর 27 জানুয়ারি থেকে কোর্টের পারমিশন পাওয়া গেছে অবস্থানে বসার। 27 জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি অবধি এই অবস্থানে বসার পারমিশন পাওয়া গিয়েছে। আমার বৃত্তিমূলক সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নোডাল কর্মচারীর কাছে আবেদন, আপনারা এখন দলমত নির্বিশেষে এই অবস্থানে অংশগ্রহণ করুন। এই অবস্থানে আপনাদের উপস্থিতি অবস্থানকে সাফল্যমণ্ডিত করে তোলার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। আমরা এত দিন ধরে আমাদের না পাওয়াগুলো আজ এই অবস্থানে বসে সরকারকে জানাতে চাই। আমাদের করুণ অবস্থা, আমাদের আর্থিক করুণ অবস্থার কথা আমরা সরকারকে জানাতে চাই। আমাদের দাবি দেওয়াগুলো আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই, সেই জন্যই আমাদের এই অবস্থান। আমাদের প্রত্যেকের একই চাহিদা, একই চাওয়া।
কাজেই আমার সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নোডাল কর্মী সবার কাছে আবেদন, আপনারা সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। নমস্কার। নমস্কার। সাধারণ শিক্ষকদের একটা চাহিদার কথা মাথায় রেখে আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চ আগামী 27 তারিখ মানে আগামীকাল সকাল 10টা থেকে একটা অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। আমরা জানি দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম বিভিন্ন গ্রুপে যে একটা বড় ধরনের আন্দোলন হোক, কথাটা আমরা শুনেছিলাম, ভেবেছিলাম হ্যাঁ সত্যি একটা আন্দোলন হওয়া প্রয়োজন। বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সেই আন্দোলনের যাবতীয় ব্যবস্থা করেছি, প্রশাসনিক পুলিশের কাছ থেকে যেমন ধরনের পারমিশন প্রয়োজন সেই পারমিশনগুলো আমরা করিয়েছি। এবার আপনারা আসুন, আন্দোলনকে সফল করুন, আপনারা আপনাদের দাবি আদায় করার জন্য পথে নামুন, এটা আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ। কলকাতার তাতে আমি পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক যৌথ মঞ্চের একজন সাধারণ কর্মী হিসেবে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দলমত নির্বিশেষে নিজেদের তাগিদে অবস্থান বিক্ষোভে যোগদান করুন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সাধারণ শিক্ষক প্রশিক্ষকদের একমাত্র পক্ষ থেকে আমাদের ন্যায্য দাবি। বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সকল শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক এবং নোডাল কর্মচারী এবং শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান। আপনারা জানেন কলকাতার মহামান্য উচ্চ আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে আগামী কাল থেকে রাজারহাট কারিগরি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হচ্ছে। সেই অবস্থান বিক্ষোভে আপনারা সবাই দল মত নির্বিশেষে আমাদের এই অবস্থান বিক্ষোভে যোগদান করুন। এবং একটা কথা মনে রাখবেন, এই লড়াই আমাদের নিজেদের জীবন জীবিকার স্বার্থে লড়াই, এই লড়াই কোনো সরকার বাহাদুরের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই আমাদের নিজেদের বাঁচার তাগিদে লড়াই। তাই শেষে বলি, নিজের জন্য নিজে আসুন, সবাই মিলে পথে নামুন। ধন্যবাদ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা উত্তর দিনাজপুরের সবাইকে এবং গোটা পশ্চিমবঙ্গের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে, আমাদের নোডাল কর্মচারীদের আমাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য একান্তভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। পুরুলিয়া জেলার সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে বৃত্তিমূলক যৌথ মঞ্চের পুরুলিয়া জেলা টিমের পক্ষ থেকে অনুরোধ করছি, আগামী কাল থেকে বৃত্তিমূলক যৌথ মঞ্চের যে ঐতিহাসিক কর্মসূচি শুরু হতে চলেছে রাজারহাট কারিগরি দপ্তরের সামনে, তাতে দলমত নির্বিশেষে সবাই মিলে আসুন। এই কর্মসূচি আমার আপনার আমাদের সকলের স্বার্থে, নিজের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের মর্যাদা ও সম্মান রক্ষার লড়াই, আমাদের পরিবারের সদস্যদের পেটে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার লড়াই। তাই সকলে আসুন এই অরাজনৈতিক মঞ্চ যে সুযোগ আমাদের জন্য এনেছেন, সেই সুযোগ আমরা কাজে লাগাই। আগামী দিনে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে সবাই মিলে অবশ্যই এই কর্মসূচি সফল করুন। অবশ্যই এই সংগঠন বা এইটা রাজনৈতিক দলের কোনো সংগঠন নয়, এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক মঞ্চ। তাই সকলে মিলে আসুন। আমি উত্তম মুখার্জি, বৃত্তিমূলক শিক্ষক, পুরুলিয়া জেলা টিম। ধন্যবাদ। আন্দোলনের ফলেই আমরা আমাদের দাবি পূরণ করতে পারব। আমরা সবাই যদি উপস্থিত হই তাহলেই আমরা এই দাবি পূরণ করতে পারব, নচেত আমাদের আর এর থেকে বৃহৎ সুযোগ আমরা আর কিছু পাবো বলে আমার মনে হয় না। তাই বন্ধু, সবার কাছে আবেদন, আর ঘরে বসে না থেকে সকলে দলে দলে যোগ দিন, আমরা দাবি পূরণ করে বাড়ি ফিরব। এই মানসিকতা নিয়ে আন্দোলনে আসুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামীকাল 27 জানুয়ারি থেকে
15 দিনের লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করছি। আপনারা যত শিক্ষক শিক্ষিকা নোডাল কর্মচারী নৈসুরক্ষী প্রহরী গ্রুপ ডি যারা আছেন সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আপনাদের উপস্থিতি একান্ত হবে আমরা কামনা করি বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে। এই বৃত্তিমূলক যৌথ মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ না। কোনো কোনো রাজনৈতিক গণসংগঠনগুলো তারা মনে করছেন এটা তাদের প্রোগ্রাম এবং বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছেন এটা আমাদের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম বলে তারা ঘোষণা করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে অনুরোধ করব, আমাদের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম বলে কোনো নেতৃত্বরা এভাবে বলতে থাকবেন না। এটা হচ্ছে বৃত্তিমূলক যৌথ মঞ্চের প্রোগ্রাম, সাধারণ শিক্ষকদের তৈরি করা মঞ্চ। এই মঞ্চে সবাই আসতে পারেন, আপনি আসতে পারেন, আমি আসতে পারি, আপনারা সবাই আসতে পারেন। তাই এই বৃত্তিমূলক যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে যত রাজনৈতিক গণসংগঠনগুলো আছেন সমস্ত রাজনৈতিক গণসংগঠনগুলো তাদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের এই রাজ্যে নখানা গণসংগঠন আছে, এই নখানা গণসংগঠনেরই সমস্ত সদস্যদের নেতা নেত্রী থেকে শুরু করে অনুগামী যারা আছেন সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রাখছি। এটা আপনার লড়াই, এটা আমার লড়াই, এটা আমাদের লড়াই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, না রাজ্য সরকারের বিরুদ্ধে। আমরা বলছি আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকারের যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই করছি। অর্থাৎ আমাদের বৃত্তিমূলক ব্যবস্থার সঙ্গে যে সিস্টেমটা আছে এই সিস্টেম পরিবর্তন করার লক্ষ্যে আমরা এই আন্দোলন মঞ্চ গঠন করেছি। এই আন্দোলনকে সফলতা দেওয়ার জন্য আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। নমস্কার।